সংসদ সদস্যকে কোনো এক্সামটেড করে নেয় অপরাধ থেকে, তাদের কোনো দায়মুক্তি নেই। তিনি একজন মানুষ মরে গেছে বা তাকে হত্যা করেছে নির্মমভাবে, কোনো বিবেকবান মানুষ তার এটা, কিন্তু তার হত্যার পরে যে সকল কাহিনী আজকে চলে আসতেছে এগুলো শোনার পরে আমরা শিওরে উঠি না যে একটা মানুষ দুর্নীতির কি মহিরুহু হয়ে গেছিলেন তিনি। এখন আজকে আমাদের এই কথাগুলো তার পরিবারের মানুষ যখন শুনবে তারা আহত হবে, কষ্ট পাবে, কিন্তু এটা তো বাস্তব যে এই মানুষগুলো দিনে দিনে তার পাপের বোঝা ভারী করে এইখানে উঠেছিলেন। একজন সংসদ সদস্য দেশ ত্যাগ করলেন, তার যাকে জানানোর কথা জানিয়ে যান নাই, সে কিভাবে চলে গেলেন, কোন পাসপোর্টে গেছে তাও আজও পরিষ্কার না। একই কাজ করেছেন বেরোজির আহমেদ, একদিকে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন, অন্যদিকে রেগুলার পাসপোর্ট। এবার দেখেন আপনি, দিনের পর দিন একটা মানুষ টু হোল্ড বোথ পাসপোর্ট ইকুয়ালি, নিয়ম হলো পাবলিক সার্ভেন্ট হোয়াইল হি ইজ গেটিং এ রেড পাসপোর্ট একদম তাৎক্ষণিকভাবে তাকে তার প্রাইভেট পাসপোর্টকে সারেন্ডার করে দিতে হয়, অর ইভেন দেন পাবলিক সার্ভেন্ট কে নট ইস্যু এ সেকেন্ড পাসপোর্ট, আই মিন একটা প্রাইভেট পাসপোর্ট ইস্যু করারই কোনো বিধান নাই, দ্যাট ইজ অ্যান অফেন্স। দেখুন আমি আপনাকে বলি, বেনজিরকে চুরি করতে দেওয়া হলো, চুরির মাল সংরক্ষণ করতে সাহায্য করা হলো, সাহায্য, এই কথাগুলো আমি কী কারণে বলছি যে এটা নিয়ে কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তাহলে অবাধে চুরি করার সুযোগ তিনি পেলেন, সরকার নীরব থাকলেন, চুরির মাল দুর্নীতির মাল দুর্নীতি করে বিদেশে পাঠাইলেন, সরকার কিছুই জানলেন না। আজকে তিনি বারবার বলছেন দুদুক ইনভেস্টিগেট করছে না, এখনও মামলা লস করে নাই, অনুসন্ধান করছে মাত্র, এরপর দীর্ঘ একটা প্রক্রিয়ার পরে একটা মামলা হবে যদি অনুসন্ধানে একটা প্রাইমা ফেসি কেস পায় তারা। এই মানুষটি আপনি দেখেন গতকালের এদেশের উল্লেখযোগ্য পত্রিকা রিপোর্ট ছিল এইরকম যে বেনজিরের এখনও যারা ঘনিষ্ঠ তারা সরকারের পালসটা এবং কী কী করতে যাচ্ছে সেই জিনিসগুলো বুঝে তাকে অবহিত করছে। আমরা যখন গ্রহণযোগ্য পত্রিকায় এগুলো পড়ি তখন আমরা একটু বিচলিত হওয়াটা কি খুব স্বাভাবিক না দেশের নাগরিক হিসেবে? হ্যাঁ, আমরা যদি অন্ধ বা বধির হতাম তাহলে হয়তো যে প্রতিক্রিয়া আমাদের হয় তা হয়তো হতো না। আপনি দেখেন বেনজিরের কমিশনার হলেন ঢাকার, এই কিন্তু তার জীবনের অর্থ সঞ্চালন শুরু হলো। একটা মানুষ কমিশনার, তিনি প্রতিদিন প্রতি জায়গায় সারা দেশ থেকে, দেশের আপনি যেখানে দেখেন, আপনি রংপুরে তার কৃষি খামার, একটা জিনিস দেখলাম আমি আজকে মুরগির খামারও পর্যন্ত তার আছে। এই প্রতিষ্ঠানগুলো তিনি করলেন, এই প্রতিষ্ঠানগুলো করার পিছনে তার কিন্তু কী বলে এটাকে লাইসেন্স লাগে, এই লাইসেন্স সরকারের কাছ থেকে যখন নিলেন, কার নামে নিলেন, এবং সেইটা নিতে গিয়ে তারা যে জিনিসটা করার কথা ছিল সরকারের তো জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল, সরকারের অ্যাক্ট করা উচিত ছিল এটার বিপক্ষে যে একজন পাবলিক সার্ভেন্ট কীভাবে ব্যবসায়ী হয়। আবার আপনি দেখবেন তার কয়টা প্রতিষ্ঠানের শেয়ার, পাবলিক সার্ভেন্ট শেয়ার কিনতে পারে না তার নামে, কোনোভাবে পারে না। কারণটা হলো 2014 থেকে শুরু করে, এবং তিনি যখন র্যাবের মহাপরিচালক হলেন, পুলিশের আইজি হলেন, আপনি দেখেন দুর্ভাগ্য কোথায়, আমাদের দেশের পুলিশ প্রধানকে যখন সেনাবাহিনী প্রধান ছিলেন জনাব আজিজকে, আজিজ সাহেবের বিরুদ্ধে স্যাংশন দিলেন কয়েকদিন আগে তার পরিবারের, কিন্তু বেনজির সাহেবকে যখন স্যাংশন দিলেন 21 সালের ডিসেম্বরে, এবং এই স্যাংশন দেওয়ার পরে তাকে পুলিশের আইজি করা হলো। তাহলে আমাদের ফরেন ফ্রেন্ড যাদের অর্থ এখানে বিনিয়োগ করা হয় আমাদের উন্নয়নের জন্যে, উনি স্যাংশন থাকা, উনি আইজি থাকা অবস্থায় স্যাংশনটা, স্যাংশন হলো, তার মানে কি অর্থাৎ এখনকার যিনি পুলিশ প্রধান তাকে, তিনি র‍্যাবে থাকেন, তাকে স্যাংশন, স্যাংশনের পরে আইজিপি করা, আইজিপি বানাইলেন। আমার বক্তব্য হলো আমেরিকা তো আমাদের যারা বন্ধু, যেহেতু তার ইন্টারেস্ট এখানে ইনভেস্ট আছে, তারা কিন্তু দুর্নীতির গন্ধ পেয়েছিলেন এবং তারা এটা দিয়ে সরকারকে বুঝিয়েছিলেন, কিন্তু সরকার কি তখন নড়ে চড়ে বসেছে? বসেনি। তাহলে আপনি দেখেন যে একটা মানুষ কমিশনার থেকে শুরু করে দুর্নীতি শুরু করলেন, সেই দুর্নীতির অর্থ দিয়ে নানা প্রতিষ্ঠান করলেন, নানা ব্যবসা করলেন, জমি জমা করলেন, ইত্যাদি ইত্যাদি করলেন, সেই মানুষটি 4 তারিখ দেশ ত্যাগ করলেন, 60 লক্ষ টাকা তুললেন, উনি বলছে আদালত স্বাধীন, কি চমৎকার করে উনি একটা কথা বলছে, দুদক স্বাধীন উনি বলতেছেন। হ্যাঁ, স্বাধীন মানে দুদক স্বাধীন হলো
সরকার যে কথা বলে, কিন্তু একটা কথা উনি বারবার ইঙ্গিত করছেন যে বিএনপির সময় এই হয়েছে, তাহলে কি কথা বলা যায় যে এই পাপ তোমার আমার, মানে আমি এইবার আপনাকে বলি আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেই পাপের দায়ভার আপনাদের সবারই। আমি আপনাকে ধন্যবাদ, আমি আবারও বলি আপনাকে আরেকটা কথা, দেখেন ওনারা কথায় কথায় হাওয়া ভবন বলে, যে এই সরকারের আমলে প্রত্যেক ঘরবাড়ি এখন হাওয়া ভবন, আপনি দেখেন তো হাওয়া ভবন যেখানে ওনারা বারবার একটা দুর্নীতির চিত্র এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল প্রোপাগান্ডার মাধ্যমে জনগণের মনে। আমি আজকে ওনাকে চ্যালেঞ্জ করলাম, হাওয়া ভবন নিয়ে একটা মামলা আছে, হাওয়া ভবনে বসে তারেক রহমান দুর্নীতি করেছে এরকম একটা মামলা ওনারা করতে পেরেছে? পারেনি। তাহলে হাওয়া ভবন বলে যাচ্ছে, আর আজকে সরকারের অফিসে বসে, পুলিশের ইন্সপেক্টর জেনারেল সরকারি অফিসে বসে একটা ডিসিপ্লিন ফোর্সের হেড হয়ে তিনি দুর্নীতি করলেন, তাইলে এই বেনজির আমাদের দেশের মানুষের লালিত প্রতিষ্ঠান, যাদের স্বাধীনতায় এত বড় অবদান, এদেশের মানুষের জানমাল রক্ষায় যাদের প্রতিনিয়ত যারা নিবেদিত, সেই রকম একটা প্রতিষ্ঠানকে একটি ব্যক্তি হাওয়া ভবন বানাইয়া এখান থেকে দুর্নীতি করে চলে গেল ওনারা বিএনপির আমলের। আরে বিএনপির দুর্নীতি সকল সরকারের আমলে হয়েছে এবং হবে, কিন্তু তার একটা টলারেন্স লেভেল থাকে। আপনি বিএনপির আমলে যারা দুর্নীতি করেছে এরকম পাঁচজন লোকের, দশজনের লোকের নাম বলতে গেলে, হ্যাঁ আপনারা যেটা করেছেন দুদুককে ব্যবহার করে বিরোধী রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়া মিথ্যা মামলা সাজিয়ে সাজা দিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এগুলো দেশের মানুষের কাছে জনগণের কাছে এখন পরিষ্কার। কিন্তু আমার বক্তব্য হলো এই যে আপনাদের প্রতিপক্ষের দুর্নীতির কথা যখন আপনারা টক শোতে বা অন্য বক্তৃতায় বলেন, আপনারা কি লক্ষ্য করেছেন যে ওই সকল বিরোধী দলের লোকরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা চালাইত বা সরকারে ছিল, তাদের দুর্নীতি আপনি দূরবীন দিয়ে খুঁজে পাবেন না? আর আপনাদের আমলের দুর্নীতি, যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের দুর্নীতি আজকে যখন মানুষের সামনে যেভাবে উপস্থাপিত, এরপরও যখন আপনারা আপনার প্রতিপক্ষের সম্পর্কে অসত্য কাল্পনিকভাবে দুর্নীতির কথা উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে, এবং এতে যখন আপনারা লজ্জা পান না, আমরা তখন তাতে বিচলিত হই। তো আমার দেখেন একটু কথা আমি বলে নিই, এভাবে আপনি আদিশ সাহেব, এই আনার সাহেব, দিলীপ বড়ুয়া সাহেবের কথায় যদি আমি ধরি, দিলীপ বড়ুয়া সাহেব হয়তো ওনার অনেক আক্ষেপ থেকে বলতে পারেন বা অন্য কোনো কারণে বলতে পারেন, আমার সেখানে বক্তব্য না, কিন্তু দিলীপ বড়ুয়া তো একজন রাজনীতিবিদ। আজকে দেখেন রাজনীতিবিদরা দিনে দিনে কঙ্কাল সার হয়ে যাচ্ছে। আপনি বেনজিরের মতো লোক এত সম্পদ চুরি করে হাতি নিয়ে বের হয়ে গেলেন এয়ারপোর্ট থেকে, আমাদের উপযুক্ত কর্তৃপক্ষরা বলছে আমরা এখনও জানি না, আর যারা ওখানে থাকলেন আমাদের যাদের আর বিরোধী রাজনীতি যারা ওনাদের রাজনীতির প্রতিপক্ষ, তারা যখন এয়ারপোর্ট ক্রস করে তখন তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় ক্লিয়ারেন্সের নামে। আর এই রকম একটা লোক এত পাহাড় নিয়ে চলে গেলেন বিদেশে, তিনি চলে গেলেন এইটা ওনারা জানলেনও না বুঝলেনও না। দেখুন একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, দুদুকের আবেদনের প্রেক্ষিতে উনি বলছে সম্পদ জব্দ করেছে, মানে এখন বলছে এটা অপারেশন করা যাবে না, স্টপ অপারেশন নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু দেখেন এর মধ্যে কী পেয়েছেন, মরা মানুষের কঙ্কাল ছাড়া আর কিচ্ছু পান নাই। কঙ্কালটা কি, বেনজিরের এত বড় দুর্নীতি, 30 লক্ষ টাকার ইয়া পেয়েছেন আপনার সঞ্চয়পত্র, আর 33টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কী পেয়েছেন জানেন, শূন্য, কিছু নেই ওখানে। তাহলে এখন কী করবে দুদুক বা কোর্ট যেটা আদেশ দিয়েছে, দুদুক এত বিলম্বে অ্যাক্ট করছে কারণ দুদুকের ছাড়া উপায় নাই, কোর্টের কাছে গেছে, কোর্ট কুইকলি অ্যাক্ট করেছে, ধন্যবাদ। কিন্তু আমার বক্তব্য হলো যে এই সম্পত্তিগুলা যখন বেহাত হয়ে গেল, মানে যখন খালি হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে আবেদন হলো কেন, এবং এই করাটা, এই এতদিন নীরব থাকার অর্থটা কি? তাহলে যাদেরকে ব্যবহার করে তারা এই দুর্নীতি করেছিলেন তারাই তাদেরকে সুযোগ দিয়েছিল অবাধে এটাকে পাচার করা। আহমেদ হোসেন,